গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন। এই জন্য বলছি, কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, জানি না কী করে যে রাত হয়ে গেল, ভগবান জানি, বুঝতে তো পারলাম না। এমনিতে তো 7টার সময় এখানে লকডাউন হয়ে যাচ্ছে, সেই জন্যে অটোমেটিক্যালি আমাকে একটুখানি ইয়ে করতে যেতে হচ্ছে, একটু 6টার মধ্যে ওয়াক করতে যেতে হচ্ছে। কালকে একটু রোদ ছিল, গরম ছিল, তো এই গরমে কালকে ওয়াক করতে গিয়ে আমার এই গলার এই জায়গাটা একটু ব্যথা করছে, তো সেটা হচ্ছে সকাল থেকে গার্গেল করলাম, গার্গেল করার পর ভেপা নিলাম, নিয়ে একটু কমলো। কিন্তু আজকে প্রচণ্ড গরম, এত গরম যে তোমার ওই তোমাদের কী বলবো, ওই কলের জল এবং ফুটন্ত গরম জল। আমি আজকে এখানে ঈদ, সেই জন্যে ঈদ মুবারক সবাইকে, আর ইন্ডিয়ায় হয়তো কালকে ঈদ, তো আজকে যেহেতু ঈদ সেই জন্যে জাতি ধর্ম নির্বিশেষে সবারই একটা ফেস্টিভ্যাল। আমি মনে করি যে হিন্দুদের ফেস্টিভ্যালও মুসলমানদের ফেস্টিভ্যাল, মুসলিমদের ফেস্টিভ্যালও হিন্দুদের ফেস্টিভ্যাল, ইনফ্যাক্ট খ্রিস্টানদের ফেস্টিভ্যালও আমাদের ফেস্টিভ্যাল। তো আমরা আমি সেই জন্যে আজকে ঈদের জন্যে আমি একটুখানি মাংস বানিয়ে ফেললাম, মাংস করছি, একটুটা কষতে কষতে এরাম পর্যায়ে আসবে, ভালো করে দেখে নাও, ও ক্যামেরায় ইয়ে হয়ে যাবে, এই দেখো দেখতে পাচ্ছ, আমি দেখাতে পাচ্ছি, এরকম আসবে, তাহলে কিন্তু ভালো টেস্ট হবে। এবার আমি জল এই দিয়ে রেখেছি, জল আর একটা আলু সব দিয়ে আমি 4টে সিটি দিয়ে কালারটা দেবে, এতটাই জল দেবে, এর থেকে বেশি জল দেবে। পটল পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যেটা আমার নতুন 5 লিটার, তো এই আমার মাংস চলছে, মাংস এই কষানো চলছে, আর আলুটা এরকম ভাজা হয়ে গেছে। আর একটা হচ্ছে এখানে একটা চাল, আমি চিনি গুঁড়া এইটা এইটা দিয়ে, চিনি গুঁড়া চাল এইটা দিয়ে আমি আজকে ওই বাসন্তী পোলাও যেটা হয় না, কাজু কিশমিশ দিয়ে এটা বানাবো। চিনি গুঁড়াটা দেখি, এটা বাংলাদেশের চাল, তাকে আমি তোমাকে অ্যারোমেটিক রাইস, চিনি গুঁড়া প্রাণের, ঠিক আছে, এটা আমি মাসকাটে কিনেছি। আমাদের যেরকম বাসন্তী পোলাও বানানো হয় সেইটা বানাচ্ছি, তো চলো মাংসটা কী হলো দেখি। তারপরে একজন মনে হচ্ছে আমার চাটনি করা আছে, পটল ভাজা আর চিনি গুঁড়া চাল দিয়ে বাসন্তি পোলাও করবো। তারপরে এটা পোলাও করার পর তোমাদের আপডেট দেবো যে এটা মানে কলকাতার যে বাসমতি চালটার মতো কিন, বাসমতি না কি বলে, গোবিন্দভোগ চালটা কি মতো কিনা, গোবিন্দভোগ চাল দিয়ে সাধারণত আমরা ওই বাসন্তি পোলাওটা বানাই। তো চলো আজকে তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে তোমরা রাইস কুকারে বাসন্তী পোলাও করবে। তো তার জন্যে আমার প্রথমে লাগবে, ইন্ডিয়াতে যারা আছো তারা গোবিন্দভোগ চাল ইউজ করবে, তাহলে বেশি হবে। আমি এখানে ওই যে চিনি গুঁড়া চাল তোমাদের দেখি দেখালাম আগে, সেটা ইউজ করেছি, কিশমিশ, আদা, গোটা গোটা গরম মশলা, তেজপাতা, কাজু বাদাম, চিনি, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে ঘি। তো প্রথমে রাইস কুকারটা এরকম থাকবে, তো রাইস কুকার অন করলো, রাইস কুকার অন করার পরে না তোমাদের দেখো ওয়ার্মে দেখাবো, ততক্ষণ এরকম করে, এরকম করলেও হবে না, সে কেরাম করলে যতক্ষণ না কুকিং স্টার্ট হয় ততক্ষণ হয় না, তো সেটা টেনশন করার কিছু নেই। একটু ঘি দিয়ে দাও প্রথমে রাইস কুকারে, বেশ ভালো করে 3 চামচ মতো ঘি দিয়ে দেবে, 3 চামচ মতো ঘি দাও। এবার দেখো রাইস কুকার ঠেকা দেবে, এটার মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে দাও, এটা তুই ধরে রাখবে তোমরা, ঠিক আছে, তাহলে অটোমেটিক কিন্তু গরম হয়ে যাবে। এর মধ্যে আদাটা দিয়ে দাও, এখানের মধ্যে এইটা দিয়ে দাও, এই গরম মশলা গোটা সব এগুলো সব দিয়ে দাও, ঠিক আছে, এগুলো দিয়ে দাও, দিয়ে দিলে এগুলো একটুখানি গরম হয়ে যাবে একটুখানি করে। তাই এবার দেখো ফুকে নিয়ে নিয়েছো, এই দেখো দেখেছো, তখন আমি এটা দিয়ে দিয়েছি, তখন ফুকে নিয়ে নিয়েছি, তো এটা পুরো ঘিটা করে যাবো, এখন ওয়েট করি।
কাপ চাল নিয়েছি, তো তিন কাপ চালে অ্যাকচুয়ালি ডবল জল দিতে হয়, কিন্তু ডবল জল দিলে না ভাতটা না ঘ্যাটঘ্যাট মতো হয়ে যায়, তো সেই জন্য আমি ডবলের থেকে একটু কম দিই সবসময়। কিন্তু তিন কাপ চালের জন্য আমি পাঁচ কাপ দিয়েছি। আমি হলুদটা এখানে একটু মাখিয়েই রেখেছি, হ্যাঁ, আর এখানে জলটাকে একটু ঈষৎষ্ণ গরম করে দিই। দেখো ফুলটা এরকম করতে শুরু করে দিচ্ছি, তোমার একটা চিটচির আওয়াজ পাচ্ছ, এটা একটু ভাজা হোক। আর একটু ঘি দিচ্ছি আমি, আমার মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে, সেই জন্য কেউ যদি ঘি একটু কম থাকে বাড়িতে তাহলে ঘি আর সাদা তেল মিশিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি আজকে পুরো ঘি দিয়ে করারই চেষ্টা করবে। কিন্তু যদি ধরো না থাকে সেই ক্ষেত্রে একটু সাদা তেল ইউজ করতে পারো, সর্ষের তেল না কিন্তু সাদা তেল। তো এই দেখো এরকম হচ্ছে, এই হচ্ছে আমাকে মাঝে মাঝে নরম হলে চিচির চিচির আওয়াজ হতে শুরু করছে, দেখো তো। এবার আমরা আস্তে আস্তে চালটা দেব, জলটা দেব না, চালটাকে জলটা পরে অ্যাড করতে পারো, কিন্তু এখন জল দেব না, দুদিন জল দেব না। এবার চালটাকে ভাজতে চাই, না ভাজা হচ্ছে, চালটাকে সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এই এইটুকুই হলুদ দেবে, খুব বেশি আবার হলুদ দেবে না, কিন্তু আমি যেরকম দেখালাম একটুটা নিয়ে এক চামচ দেড় চামচ মতো চালটা, দেখো কলায় একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে চালটা না মোটামুটি ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে এটা খুব ইজি, মানে যে কোনো সময় মাংসের সঙ্গেও বাড়িতে লোক এলে এই পোলাও আর মাংস করে দিতে পারো, মাংস যদি না থাকে তাহলে ডিমের কষা করে দিতে পারো, বা আলুর দম করে দিতে পারো, বা পনির করে দিতে পারো। পনিরে অবশ্য এটার সঙ্গে পনির বাটার মশলাটা করলে বেশি ভালো হয় টেস্টি, ভাজা ভাজা হয়ে গেছে চালটা, এত চকচক করছে দেখতে পাচ্ছ। তো এই দেখো এই জলটা আমি এখানে দিয়ে দেবো এখানে, এবার পুরো যেহেতু জলটা একটু গরম করে গেছিলাম আমি, এই জলটা পুরোটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দু চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, দিলাম আর হচ্ছে একটি ছোট্ট চামচের আন্দাজে দু চামচ দিয়ে দিলাম। এবার এটাকে না এবার বলবে যে কী করে বুঝবো যে ঠিক হয়েছে, এটাকে একটু নাড়ার পরে জলটাকে তোমাকে চেক করতে হবে যে জলটা টেস্টটা কীরকম হলো। কেউ যদি একটু নোনতা নোনতা খেতে চাও তাহলে চিনিটা কম দেবে, আর যদি কেউ মিষ্টি মিষ্টি খেতে চাও, বাচ্চারা অবশ্য মিষ্টিই পছন্দ করে, তাহলে একটু চিনিটা বেশি দেবে। আমার যেমনি মনে হচ্ছে একটু মিষ্টিটা কম, সেই জন্য আমি এখানে একটু চিনি দেবো। জলটাকে দেওয়ার পর টেস্ট করে দেখবে যে ঠিক মতো টেস্টটা হচ্ছে কি না, তাহলেই বুঝতে পারবে যে কী দিতে হবে। এই যে জলটা নিয়ে ঠিক আছে, ঠিক আছে আমার ঠিক আছে।
দিয়ে আট মিনিটে যেরকম ভাত হয় সেরকম ভাত হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এখানে লোকজন নেই, খুব কম লোক।